Assalamualaikum warahmatullah. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাকাউন্টিং ক্লাসের পক্ষ থেকে আমি রূপম ইসলাম তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আরো একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো চলো কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকের এই ভিডিওর আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টা, কারবারি বাট্টা নাকি নগদ বাট্টা। তোমরা যদি আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টা, কারবারি বাট্টা নাকি নগদ বাট্টা তার একটি স্বচ্ছ ধারণা পাবে। কারবারি বাট্টা কাকে বলে আমরা তার একটু সংজ্ঞাটাকে দেখি। পণ্য বিক্রয়ের সময় পণ্যের তালিকা মূল্যের উপর বিক্রেতা কর্তৃক ক্রেতাকে প্রদত্ত ছাড়কে কারবারি বাট্টা বলে। কারবারি বাট্টা আলাদা করে হিসেবভুক্ত না করে উহা ক্রয় বা বিক্রয়ের মোট পরিমাণ থেকে বাদ দিয়ে অতঃপর ক্রয় বা বিক্রয় হিসেবভুক্ত করা হয়। ক্রেতা বা বিক্রেতা কেউ এই বাট্টার হিসেব রাখে না এবং কারবারি বাট্টা নামে কোনো হিসেব শিরোনামও ব্যবহৃত হয় না। বলে রাখা ভালো, কারবারি বাট্টা নগদ ও বাকি উভয় বিক্রয়ের উপর হয়ে থাকে। বিশেষ দ্রষ্টব্য দিয়ে আমি আরও কিছু কথা বলতে চাচ্ছি। কারবারি বাট্টার হিসাব যেহেতু ক্রেতা বা বিক্রেতা কেউই রাখে না এবং তার হিসাব শিরোনামও ব্যবহৃত হয় না, সেই দৃষ্টিকোণ থেকে স্বাভাবিকভাবে তার সাধারণ জাবেদা খতিয়ানোর উদ্বৃত্ত হওয়ার কথা নয় এবং রেয়ামিলও তা আমরা দেখার কথা নয়। কিন্তু দুঃখজনক বিষয় হলেও তা সত্য যে আমাদের দেশের বেশিরভাগ একাদশ দ্বাদশ শ্রেণীর বইয়ের লেখকরা আর্থিক বিবরণী তৈরি করার সময় প্রদত্ত রেয়ামিলে এই কারবারি বাট্টাকে কোথায় থেকে নিয়ে আসে সেটাই এখন চিন্তার বিষয়। তারপরও আমি বলে রাখতে চাই যে কারবারি বাট্টা যেহেতু জাবেদা হয় না সেজন্য এটা খতিয়ানো আসার কথা না এবং এটা রেয়ামিলও আসার কথা না। যারা এভাবে কারবারি বাট্টাকে রেয়ামিলে দেখাচ্ছে এটা বিভ্রান্তজনক এবং ভুল। এখন আমরা নগদ বাট্টা কাকে বলে তার একটি বিস্তারিত সংজ্ঞা দেখব, এরপরে এটাকে নিয়ে আলোচনা করব। বাকিত পণ্য বিক্রয়ের অর্থ দ্রুত আদায়ের জন্য বিক্রেতা পণ্যের নিট মূল্যের উপর যে ছাড় ক্রেতাকে প্রদান করে তাকে নগদ বাট্টা বলে। দ্রুত অর্থ পরিশোধের কৃতিত্ব স্বরূপ বিক্রেতা কর্তৃক ক্রেতাকে এরূপ ছাড় প্রদান করে থাকে। নগদ বাট্টা আলাদা করে হিসেবভুক্ত করা হয়। ক্রেতার নিকট উহা ক্রয় বাট্টা ফার্সেস ডিসকাউন্টস এবং বিক্রেতার নিকটে ইহা বিক্রয় বাট্টা সেল ডিসকাউন্টস নামে পরিচিত। ক্রয় বাট্টা ফার্সেস ডিসকাউন্ট, যাকে আমরা পূর্বে প্রাপ্ত বাট্টা ডিসকাউন্ট রিসিপ্ট নামে ব্যবহার করতাম। বিক্রয় বাট্টা সেল ডিসকাউন্ট, যাকে আমরা পূর্বে প্রদত্ত বাট্টা ডিসকাউন্ট অ্যালাউড নামে ব্যবহার করতাম। জানি বিষয়টা অনেকেরই হজম করতে খুবই সমস্যা হচ্ছে, সেজন্য আমি আরও কিছু রেফারেন্স দিয়ে দিচ্ছি। তোমরা এখানে একটি বইয়ের কভার ফটো দেখতেছ, এটি হচ্ছে যে ওয়েগেন্ট কিমেল কাইজুর অ্যাকাউন্টিং প্রিন্সিপালস টুয়েলথ এডিশন বইয়ের কভার ফটো। আজকে আমরা এই বই থেকেই কিছু রেফারেন্স দেওয়ার চেষ্টা করব। এই বইটির চ্যাপ্টার 5 অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং অপারেশনস, এই অধ্যায়টার ভিতর থেকে আমরা ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টা যে নগদ বাট্টা তা প্রমাণ করার চেষ্টা করব। আমরা শুরুতেই ফার্সেস ডিসকাউন্ট অর্থাৎ ক্রয় বাটার একটি সংজ্ঞা একটু পড়ে নিই। এ ক্যাশ ডিসকাউন্ট ক্লেমড বাই এ বায়ার ফর প্রম্পট পেমেন্ট অফ এ ব্যালেন্স ডিউ। অর্থাৎ আমরা যদি এটাকে বাংলাতে অর্থ করি তাহলে দাঁড়ায় ক্রয় বাট্টা, এটি একটি নগদ বাট্টা, এটি একটি নগদ বাট্টা যা ক্রেতা বকে অর্থ দ্রুত পরিশোধের পুরস্কার হিসেবে দাবি করে। অর্থাৎ আমরা বুঝতেই পাচ্ছি যে ক্রয় বাট্টা একটি নগদ বাট্টা। সেল ডিসকাউন্ট, এ রিডাকশন গিভেন বাই এ সেলার ফর প্রম্পট পেমেন্ট অফ এ ক্রেডিট সেল, এটাকে যদি আমরা বাংলা অর্থ করি তাহলে দাঁড়ায় বিক্রয় বাট্টা, এটিও একটি নগদ বাট্টা। এটুটুকু যদি আমরা অর্থ করি এটি বাকিতে বিক্রয়ের অর্থ দ্রুত পরিশোধের পুরস্কার হিসেবে বিক্রেতার প্রদত্ত ছাড়। অর্থাৎ ক্রেতা যদি দ্রুত টাকাটা যদি বিক্রেতাকে পরিশোধ করে দেয় সেজন্য বিক্রেতা ক্রেতাকে যতটুকু ছাড় দেয় সেটাই হচ্ছে যে বিক্রয় বাট্টা। অবশ্যই এটি একটি নগদ বাট্টা। এটা আমি কোথা থেকে লিখেছি তার একটা রেফারেন্স দিয়ে দিচ্ছি। রেফারেন্স অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, রাইটার ওয়েগেন্ট কিমেল কাইজু, এডিশন 12, পেজ হচ্ছে যে 191। তোমরা যদি অ্যাকাউন্টিং প্রিন্সিপালস ওয়েগেন্ট কিমেল কাইজুর 12 এডিশন বইটার 191 পেজ খোলো তাহলে এই সংজ্ঞাগুলো পেয়ে যাবে। আমরা আরও কিছু উদাহরণ দেখি নেই। রেফারেন্স অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, রাইটার ওয়েগেন্ট কিমেল কাইজুর 12 এডিশন, পেজ হচ্ছে যে 184 থেকে 186। আমি এখন যে পৃষ্ঠাগুলো দেব সেগুলো এই পেজগুলোতে তোমরা পাবে।
আমি এখানে কিছু বইয়ের পৃষ্ঠা তুলে দিয়েছি। ভিডিওটি যেহেতু দীর্ঘ হয়ে যাবে সেজন্য আমি এই বিষয়গুলো নিয়ে কথা বললাম না, তোমরা ভিডিওটাকে পজ করে করে এই পৃষ্ঠাগুলো পড়ে নিবে। আশা করি তোমরা বুঝতে পারবা যে ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টাই নগদ বাট্টা, এবং এগুলো যা বেদা হয় এগুলো খতিয়ান হয় এবং এটা র্যামিলেও থাকে এবং আর্থিক বিবরণীতে এর প্রভাব পড়ে। তোমরা এই পৃষ্ঠাগুলো পড়ে নিবা ভিডিওটা পজ করে। এতটুকু পর্যন্ত তোমরা পড়ে নিলেই বুঝতে পারবা যে সেল ডিসকাউন্ট এবং পার্সেন্টেজ ডিসকাউন্ট এগুলি হচ্ছে যে ক্যাশ ডিসকাউন্ট অর্থাৎ নগদ বাট্টা, এগুলো যা বেদা হয় এবং খতিয়ান হয় র্যামিলেও এটার জ্যাব থাকে। প্রিয় শিক্ষার্থীদের মধ্যে যাদের এই বিষয়ে আরও জানার ইচ্ছা তাদের জন্য কিছু বইয়ের পৃষ্ঠার রেফারেন্স আমি আরও দিয়ে দিচ্ছি। রেফারেন্স অ্যাকাউন্টিং প্রিন্সিপালস রাইটার ওয়াইগেন্ট কিমেল কাজুর 12th এডিশন, পেজগুলো এখানে দেওয়া আছে। তোমরা যদি এই পেজগুলো দেখো তাহলে আরও স্বচ্ছ ধারণা পাবে, মানে পার্সেস ডিসকাউন্ট এবং সেলস ডিসকাউন্টই হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। আমি আরও একটা বইয়ের রেফারেন্স দিয়ে দিচ্ছি। রেফারেন্স ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রিন্সিপালস রাইটার ফাইল অ্যান্ড লারসন, এটার হচ্ছে যে 10th এডিশন, পেজগুলো এখানে দেওয়া আছে। তোমরা এই পেজগুলো যদি এই বইয়ের ভালো করে স্টাডি করো তাহলে তোমরা আরও বুঝতে পারবে যে ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টাই হচ্ছে নগদ বাট্টা এবং এগুলো যা বেদা হয় খতিয়ান হয় এবং র্যামিলও থাকে। তোমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছ যে একটা র্যামিল দেওয়া আছে এবং এটা থেকে একটা আয় বিবরণী তৈরি করা আছে। এই র্যামিলটার মধ্যে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে সেল ডিসকাউন্ট 5000 টাকা দেওয়া আছে এবং আয় বিবরণীর মধ্যে এই সেল ডিসকাউন্ট সেলস রেভিনিউ অর্থাৎ বিক্রয় রাজস্ব থেকে এই সেল ডিসকাউন্টটাকে বাদ দিয়ে দেখানো হয়েছে এখানের মধ্যে। এই সেল ডিসকাউন্টটা অবশ্যই আমরা কিছুক্ষণ আগে যেটা পড়ে আসছি এই সেল ডিসকাউন্টটাই হচ্ছে বিক্রয় বাট্টা এবং নগদ বাট্টা, এটার যা বেদা হয়েছে খতিয়ান হয়েছে এবং এটা র্যামিলও আছে। এখন কথা হলো এটা যদি নগদ বাট্টা হয়ে থাকে তাহলে এটাকে তো আমরা দেখানোর কথা ছিল পরিচালন অর্থাৎ অপারেটিং এক্সপেন্স পরিচালন ব্যয়ের মধ্যে দেখানোর কথা ছিল, এ নিয়ে একটু আলোচনা করছি। আধুনিক বা আমেরিকান পদ্ধতিতে এর ব্যাখ্যা, আধুনিক হিসাববিজ্ঞানে নগদ বাট্টাকে প্রাপ্ত বাট্টা বা প্রদত্ত বাট্টা বলা হয় না, বরং ক্রয় বাট্টা পার্সেস ডিসকাউন্ট বা বিক্রয় বাট্টা সেল ডিসকাউন্ট বলা হয়। এই ক্রয় বাট্টা বা বিক্রয় বাট্টাকে তারা আয় বা ব্যয়বাচক হিসাব বলতে রাজি নন, বরং তারা এটিকে ক্রয় এবং বিক্রয় থেকে বাদ দিয়ে নিট ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য ধরে তারপর মোট মুনাফা নির্ণয় করে থাকেন। এই বইয়ের রেফারেন্সটা আমি দিয়ে দিচ্ছি। রেফারেন্স অ্যাকাউন্টিং প্রিন্সিপালস রাইটার ওয়াইগেন্ট কিমেল কাইজুর 10th এডিশন, পেজ হচ্ছে যে 230। তোমরা 230 নম্বর পেজটা যদি খোলো 10th এডিশন ওয়াইগেন্ট কিমেল কাইজুর বইয়ের তাহলে তোমরা এই পেজটা পেয়ে যাবা, এখান থেকে দেখে নিতে পারবা। চলো আমরা আরও কিছু উদাহরণ দেখি। চ্যাপ্টার 7 অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, এটা থেকে এই অধ্যায় থেকে আমরা কিছু উদাহরণ দেই। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা উদ্দীপক দেওয়া আছে এবং ইনস্ট্রাকশনসের মধ্যে বলা আছে জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশনস ইন দ্য ক্যাশ রিসিভ জার্নাল, অর্থাৎ বলছে যে একটা নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করো। এই নগদ প্রাপ্তি জাবেদাটা এটা তৈরি করা আছে। তোমরা এই নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে একটা কলামের মধ্যে খেয়াল করতেছো যে সেলস ডিসকাউন্ট বলে একটা কথা আছে, এটা অবশ্যই বিক্রয় বাট্টা এবং এটা নগদ বাট্টা, কারণ ক্যাশ রিসিভ জার্নালের মধ্যে যে কলামটা করা আছে এটা হচ্ছে যে নগদ বাট্টার কলাম, এটা সেল ডিসকাউন্ট তার মানে হচ্ছে যেটা নগদ বাট্টা। তেমনি করে যদি আমরা আরেকটা উদ্দীপক দেখি, এখানে বলা আছে ক্যাশ পেমেন্ট জার্নাল করতে বলছে বা ক্যাশ ডিসবার্সমেন্ট জার্নাল করতে বলছে, এটার মধ্যে তোমরা খেয়াল করে এখানে পার্সেন্টেজ ডিসকাউন্ট নামে একটা কলাম আছে, তার মানে এটা হচ্ছে যে নগদ বাট্টা অর্থাৎ ক্রয় বাট্টা। এটার রেফারেন্সটা আমি দিয়ে দিচ্ছি। রেফারেন্স অ্যাকাউন্টিং প্রিন্সিপালস রাইট ওয়াইগেন্ট কিমেল কাইজু এডিশন 12, পেজ হচ্ছে যে 271। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আমি আশা করি তোমরা আজকের এই আলোচনা থেকে বুঝতে পেরেছো যে ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টা কারবারি বাট্টা নয় বরং নগদ বাট্টা, কারণ এগুলো যা বেদা হয় খতিয়ান হয় এবং র্যামিলেও থাকে, আর র্যামিলে থাকে সেটাকে আধুনিক হিসাববিজ্ঞানে পরিচালন ব্যয় এবং অন্যান্য আয়ের মধ্যে না দেখিয়ে এগুলোকে ক্রয় এবং বিক্রয় থেকে বাদ দিয়ে দেখানো হয়। আশা করি তোমরা এই ভিডিও থেকে স্বচ্ছ একটি ধারণা পেয়েছো। যারা তারপরও বুঝতে সমস্যা হবে অবশ্যই অবশ্যই ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অবশ্যই অন করে রাখবা। সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।